বিরোধীদের কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি। ফখরুল জানাবো, দেশের আর্থিক খাত শূন্যের মধ্যে ঝুলছে, রিজভী সব শেষ। তাহলে কি ব্যাংকে মস্তান মাফিয়ারা ঢুকবে? অবায়দুল কাদের কে রিজভী? দেশ বিদেশের সকল খবর সবার আগে জানতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত, বিএনপি নেতা কর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানোই সরকারের প্রধান কর্মসূচি বলে মন্তব্য করছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার বিকালে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এই মন্তব্য করেন। পল্টন থানার একটি মামলায় বিএনপির আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর ঘটনায় তিনি গভীর উদ্বেগ প্রকাশ করেন। ফখরুল ইসলাম বলেন, দেশটা এখন মগের মূল্যকে পরিণত হয়েছে। 7ই জানুয়ারি ডামির নির্বাচনের মাধ্যমে রাষ্ট্র ক্ষমতা দখলকারী আওয়ামী লীগ শাসক গোষ্ঠী অবৈধ ক্ষমতা ধরে রাখতে চায়। এই জন্য দেশব্যাপী প্রতিদিনই বিএনপি সহ বিরোধী দলের নেতাকর্মীদের উপর নানা কায়দায় অবর্ণীয় নির্যাতন নিপীড়ন করছে। আর এই ধরনের অপকর্মের একমাত্র উদ্দেশ্য হচ্ছে দেশের বিরোধী দলগুলো যেন দখলদার সরকারের স্বৈরাচারী আচরণের সমালোচনা করতে না পারে। মিথ্যা মামলায় বিএনপি নেতাকর্মীদের জামিন না দিয়ে কারাগারে পাঠানো হচ্ছে, এটা যেন ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের প্রধান কর্মসূচি হয়ে দাঁড়িয়েছে। ইশরাক হোসেনের জামিন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানো সেই কর্মসূচির নির্বচ্ছিন্ন অংশ। বিএনপি মহাসচিব বলেন, এই ধরনের অমানবিক ঘটনায় আমি গভীর উদ্বেগ প্রকাশ করছি। অবিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনের বিরুদ্ধে দায়ের করা বানোয়াট ও রাজনৈতিক প্রতিহিংসামূলক মামলা প্রত্যাহার সহ তার নিষিদ্ধ মুক্তি জোর দাবি জানাচ্ছি। চলে যাচ্ছি পরের সংবাদে। দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে বলে মন্তব্য করছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুল কবির রিজভী। সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, অনিয়ম অপচয় দুর্নীতি আর মূল্যবৃদ্ধির ভয়াবহ প্রকোপের মধ্যে জনজীবনে যে হতাশা অশান্তি ও নৈরাজ্য নেমে এসেছে সেটিকে কার্পেটের নিচে ঢেকে রাখতে চান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেজন্য জুলুমের মাত্রাকে তিনি তীব্র করেছেন বিক্ষোভ প্রতিবাদকে স্তব্ধ করার জন্য। আওয়ামী লীগ যেন এমন ওয়াশিং মেশিন যে এর ভেতর দিয়ে ঢুকলে লুটেরা, হরিলুটকারী, টাকা পাচারকারী এবং মহা দুর্নীতিবাজরা সাফসুতরা হয়ে যায়। রুল কবির রিজভী বলেন, শীর্ষ ব্যবসায়ী কোনো অনুমতি না নিয়ে বিদেশে অর্থ সরিয়ে বিনিয়োগ করতে পারে, নিয়ম নীতি না মেনে ক্ষমতা ঘনিষ্ঠের কাছে হাজার হাজার কোটি টাকার ঋণ দেওয়া হয়েছে, ফলে ব্যাংকিং খাতে চরম অব্যবস্থাপনা। ঋণ খেলাপের পরিমাণ এতটাই বেড়েছে যে দেশের আর্থিক খাত এখন শূন্যের মধ্যে ঝুলছে, যে কোনো সময় এর ভয়ঙ্কর ক্র্যাশ ল্যান্ডিং হতে পারে। আর এই মিথ্যা আর বিভ্রান্তিকারী আওয়ামী লীগ নেতাদের সারাক্ষণের নিত্যসঙ্গী। মানুষের মনোযোগকে ধূসর ও বিভ্রান্ত করার জন্য মিথ্যার আশ্রয় নিয়ে অবিরাম বক্তব্য বিবৃতি দিচ্ছে, অথচ বিরোধী নেতাদের প্রতি রীতি ও স্বাধীনতা উপেক্ষা করে ক্রমাগত বিষোদ্গার করা হয়। বিরোধী দলের কথা বলা স্বাধীনতার মত প্রকাশ করা আওয়ামী লীগ নীতিনির্ধ। তিনি আর বলেন, সারা দেশকে অনতিক্রম্য কাঁটাতারের বেড়ায় ঘিরে রাখার পরও জুলুমের পরিধি বিস্তৃত করা হচ্ছে প্রতিদিন। ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন ঢাকা মহানগর দক্ষিণের মেয়র প্রার্থী ছিলেন। অপেক্ষাকৃত এই তরুণ নেতার জনপ্রিয়তায় দামি সরকার মনে করছে ক্ষমতাসীনদের ক্ষমতায় থাকার নিদারুণ ব্যাঘাত ঘটবে। ইশরাকের সাহসী নেতৃত্বে আওয়ামী লীগ শাসক গোষ্ঠী অস্বস্তি বোধ করছে। দামি সরকার বিরোধী দলের নেতা কর্মীদের স্থায়ী ঠিকানা চিরস্থায়ী করতে চাচ্ছে কারাগারকে। তাই প্রকৌশলী ইশরাক হোসেনকে রোববার পল্টন থানার একটি মিথ্যা মামলায় জামিন না দিয়ে সরকারের নির্দেশে কারাগারে পাঠানো হয়েছে। রেজভী বলেন, রাষ্ট্রীয় পেশী শক্তির জোরে চলছে বিরোধী দল দমনের কর্মসূচি, তারপরও টলিয়ে দেওয়া যায়নি গণতান্ত্রিক আন্দোলনের নেতা কর্মীদের দৃঢ় অঙ্গীকার। প্রকৌশলী ইশরাক হোসেনের মতো একজন প্রতিশ্রুতিশীল বিএনপি নেতাকে গ্রেপ্তারের ঘটনা বর্তমান সরকার সৃষ্ট নৈরাজ্যের চরম দৃষ্টান্ত। সরকারের চোখরাঙানির বিরুদ্ধে সাহসী উচ্চারণ থেকে সরানো যায় না বলে ইশরাককে কারাবন্দী করা হয়েছে। দখলদার সরকার কর্মীদের স্বাধীনতা সীমায়িত করতে অক্লান্ত চেষ্টা করে যাচ্ছে, কিন্তু তারপরও জেগে উঠছে বাংলাদেশ। মানুষের ক্ষোভের আগুনে ফেসিবাদ ছাই হয়ে যাবে, চলে যাচ্ছি পরের সংবাদে। ব্যাংকের সাংবাদিকরা ঢুকবে কেন? আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অবায়দুল কাদের এমন মন্তব্যের জবাবে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, ব্যাংকের সাংবাদিক ঢুকবে না, তাহলে কি মাফিয়া অবস্থান ঋণ খেলাপিরা ঢুকবে? রোববার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সহায়তা প্রধান পূর্বে তিনি এসব কথা বলেন। গত 18 এপ্রিল সন্ধ্যায় মধুখালী উপজেলার ডোমাইন ইউনিয়নের পঞ্চপল্লী গ্রামের একটি কালী মন্দিরে আগুন লাগানোর ঘটনাকে কেন্দ্র করে পাশের একটি প্রাথমিক বিদ্যালয়ে অবস্থানরত নির্মাণ শ্রমিকদের ওপর হামলা হয়। স্কুলের টয়লেট নির্মাণের কাজ চলছিল, সেজন্য শ্রমিকরা সেখানে ছিলেন। সেখানে পিটুনিতে 2 শ্রমিকের প্রাণ যায়।
তাদের পরিবারকে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যানের পক্ষ থেকে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়। রিজভি বলেন, এক মর্মান্তিক পরিস্থিতির মধ্যে দেশ তার দিন অতিক্রম করছে। অতিক্রম হওয়া দিন কোনোটি সুখকর নয়। এখানে জীবন ও সম্পদের কোনো নিরাপত্তা নেই। জনগণের মনোভাব ভিন্ন খাতে প্রবাহিত করার জন্য সরকার একের পর এক পন্থা অবলম্বন করছেন। মধুখালীতে শ্রমিকদের পিটিয়ে হত্যা এটি একটি পন্থা। এরা মানুষকে মানুষ হিসেবে বিবেচনা করে না, এরা মানুষের লাশ ও রক্তপাতের উপর দিয়ে হেঁটে যেতে ভালোবাসে। গোটা জাতিকে একটি গোরস্থান বানানোর প্রক্রিয়ায় তারা লিপ্ত থাকে। আজ লাশ হচ্ছে জীবন্ত মানুষ, তার একটি ঘটনা মধুখালীতে। এগুলো পরিকল্পিত নাশকতার এক একটা নাটক প্রহসন সরকারের পক্ষ তৈরি করা হচ্ছে। সরকার তার বহুমুখী ব্যর্থতা ঢাকতে একের পর এক এগুলো করে যাচ্ছে। তিনি বলেন, আমরা একটা শূন্য গহ্বরের ভেতর যেন বসবাস করছি। আমাদের পায়ের নিচে মাটি নেই, কিসের উপর দাঁড়িয়ে আছি তার নিজেরাই বলতে পারবো না। শুধু ব্যাংক থেকে 1200 কোটি টাকা লোপাট হয়েছে, এটা আমার নয়, সিডিপি এর বক্তব্য। আমাদের জিডিপি 12% নাই হয়ে গেছে, 92,000 কোটি টাকা শুধু ব্যাংক থেকে লোপাট হয়ে গেছে। লোপাটকারীরা সবাই ক্ষমতাসীনদের আত্মীয় স্বজন ওর কাছের লোক। দর্শক, এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।